আপনারা জানোইন প্রায় সবে দেখছেন ভাইরাল একটা ভিডিও নিয়ে আইলাম আজকে। গত দুই দিন আগে একটা ছেলের গুপ্তাঙ্গ কাটা হয়ে গেছে, আজকে ও ব্যাপারে ফুল ভিডিও হইব, আপনারা পুরা দেখে যাইব, ফুল তদন্ত নিয়ে আইছি। কিতা খবর সব ভালো আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আর গাইজ আপনারা সবে দেখছেন যে গত দুই দিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেন একটা ছেলে একটা মেয়েরে রেপ করার চেষ্টা করছিলো আর এই মেয়েটায় তার গুপ্তাঙ্গ খাটিয়া ফেলাই দিছে। তো এই ব্যাপার কতক্ষণ হাসা কতক্ষণ মিশা, আজকে ও ব্যাপারে ফুল তদন্ত করি আমি ভিডিও লই আইছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং একটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। তার মানে কি হয়েছে গাই, ছেলে যেটা আসলো এটা হইলে কবিরাজ, হে মানে কবিরাজে ঔষধ করে গাছ লতা পাতা এই সমস্ত, হে ও তার ঔষধ করে। তে কিতা হয়েছে, হে একটা গড় গেছে এইরকম ঔষধ করার লাগিয়ে এই গড়ের মাঝে আসলো একটা বেটি মানুষ, বেটি মানুষ মানে বিবাহিত একটা বেটি মানুষ। তো এই বেটি মাঞ্চর হে ঔষধ করা গেছে, বেটি মাঞ্চর বললেন ফেটর বেদনা এই সেই কিবা কিতা কিতি আসলো আর কি। তো যাই হোক, তার মতে হে বললেন আরও পয়সা দিছিল তারারে, আর তারা মানি তার কাছ থেকে আরও পয়সা নিতা। এর লাগিয়া দেখছেন তারা একটা জিনিস চিন্তা করিয়া, মানি যে বেটার গুপ্তাঙ্গ খাটা হয়েছে ও বেটার মন্তব্যটা আমি হইয়া তার খোয়া মতে আর কি, যে তারা আগে আমার কাছ থেকে আরও টাকা পয়সা নিছইন, এখন তারারে আরও টাকা পয়সা লাগে, আর রিটার্ন তারা এই টাকা পয়সা আমারে দিতা না করিয়া তারা এইভাবে একটা প্ল্যানিং করছেন, যেন আমারে মারি ফেলাই দিলেও তারা বিপদি, আর যদি আমার এগুলা ছাড়ি দিনতেও তারা বিপদি। তারা এর লাগে কি তা করছেন, আমারে ফাঁসাইবার লগে তারা আমার গুপ্তাঙ্গ খাটি দিছই, যেহেতু সব মানুষে খারাপ বলিয়া ভাববা, যেন আমি তারার লগে খারাপ এই মেয়েটার লগে আমি খারাপ কাম করতে চাইছিলাম এর লাগে খাটিছই, এইভাবে একটা প্ল্যানিং করিয়া তারা খাটা হয়েছে, হে ওখান হয়েছে আর কি, তার গুপ্তাঙ্গ খাটা হয়েছে। আর মেয়ের কোয়া মতে মানে সুযোগ সুবিধা লইয়া, মেয়ের কোয়া মতে সুযোগ সুবিধা লইয়া হে মেয়েটার লগে খারাপ কাম করার চেষ্টা করছিল, আর মেয়েটায় কোনো আশ্রয় না পাইয়া বাক্কা সময় বুঝানি চেষ্টা করছে, বুঝে না, জোর জবরস্তি দরজা লাগাইয়া যখন জোর জবরস্তি করার চেষ্টা করছে তখন মেয়েটায় মানে খাটি দিছে। তো এর লাগিয়া আব তদন্ত চলের হাসা মিশা কিতা ফুরা বারইব, ফুরা বারহন বাদে আমি সর্বপ্রথম আপনারা আমি জানাইমু, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা। আমি ওখানেও কইমু যে ছেলেটার যদিন ভুল হয় তে এই খামটা ছেলেটার লগে আপনারা নিজে কমেন্ট করিয়া কইবা যে করাটা ঠিক হইছে না না, আমি আমার হিসাবে কই আর। তো এইরকম যদি মেয়েটার কোনো জাত ভুল নাই তাহলে ছেলেটার লগে এইরকম খামটা ঠিকও হয়েছে, কারণ এইরকম ঘটনা, কারণ আমরা দেশ মা বইন হল বহুত আসুন যেন ফ্রি হিসাবে চলতে পারি না এইরকম মানে কিছু লম্পতখলর কারণে। আর যদি ছেলেটার কোনো জাত দোষ নাই তার লগে যদি এইরকম ঘটনা ঘটছে তাহলে মেয়েটার উচিত শাস্তি লাগে, কারণ ছেলেটার লাইফ বরবাদ হয়ে গেছে। আর যদি ছেলেটার ভুল হয়ে থাকে তো তার লগে ঠিকও আমার হিসাবে ঠিকও করা হয়েছে, যেহেতু ওগুরে দেখিয়া আরও কত লম্পতখল আসেন আরও কত খারাপ সকল আসেন তারা ইটা রাস্তা থাকি থোড়া সেফে চলবা, আর আমরার মা বোন বাইরা রাস্তাঘাটে চলতে সময় থোড়া আরামে চলবা শান্তিত চলবা। আর খাস করি আমি ওখানে কই যদি মেয়েটার কোনো জাত যদি দোষ নাই, দোষ যদি ছেলেটার তাহলে এই মেয়েটায় বহুত বড় একটা বালা কাম করছে, তাই একটা বহুত একটা অন্য মেয়ের আগে দিয়ে বাড়ার লাগিয়ে একটা ইয়ে করিয়া দিছে। আর আপনারা আপনারা মতামত জানাইবা কমেন্ট করিয়া, আর একটু শেয়ার করে দিবা যেন ভিডিওটা সবে দেখতে পায়।